ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট 20 ডে চ্যানেলে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই। তো আমি আমার প্রথমত আমি আজকে ইংলিশ ক্লাস স্টার্ট করছি। তো ইংরেজি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টেন্স। তো ছোটবেলা থেকেই আমরা টেন্স শিখে এসেছি, কিন্তু টেন্সের ভয় কিন্তু আমার মধ্যে এখনো রয়ে গেছে। টেন্স আমি যদি টেন্স না শিখতে পারি, আমরা পারবো না ভয়েস, পারবো না ন্যারেশন, আচ্ছা তারপরে ট্রান্সফরমেশন, সেন্টেন্স ফরমেশন। তো আমাদের টেন্স কিন্তু যেরকম তরকারিতে আমরা লবণ ব্যবহার করি, লবণ ছাড়া কোনো তরকারির টেন্স কিন্তু সে ঠিক আছে। তো শেখার জন্য আমাদের কি করতে হবে, টেন্স খুব ভালো করে শিখতে হবে। আমি তোমাদেরকে আজকে একটি ট্রিক্সের মাধ্যমে টেন্স শেখাতে চলেছি, টেন্স ইন 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে তোমাকে টেন্স শেখাবো। তো বন্ধুরা মন দিয়ে শুনবে এবং মন দিয়ে দেখবে। তো দেখো বন্ধুরা, তো প্রথমে আমি কি করবো, আমি একটু কাটাকাটি খেলবো, আমরা টেন্স একটু খেলা করবো। তো কি দেখো, প্রথমে আমরা দেখবো যে আইএনজি কতগুলো আছে। দেখো তো আইএনজি কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, অর্থাৎ আইএনজি কটা বন্ধুরা, আইএনজি হচ্ছে, আইএনজি হচ্ছে আমার 6। তো মনে রাখবে আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস, আইএনজি মানে কি কন্টিনিউয়াস। এবার টোটাল কটা যে ছটা কন্টিনিউয়াস আছে, তো তার মধ্যে এইবার আমরা স্পেসিফিক কন্টিনিউয়াস আমরা শিখে নেব। তো যেরকম কম্পিউটারের বাইনারি সিস্টেম আছে, তো আমাদের কিন্তু টেন্সেরও ঠিক সেরকম হচ্ছে বাইনারি সিস্টেম রয়েছে। তো দেখো আমি বাইনারি সিস্টেম কিভাবে ইউজ করছি টেন শেখার জন্য। তো দেখো ছটা কন্টিনিউয়াস, তাহলে আইএনজি, এবার দেখি আমি প্রথম আইএনজি আছে, তাহলে এই যে আইএনজিটা আমি লিখলাম, আচ্ছা আচ্ছা যদি দেখি আইএনজির সাথে এই যে এম ইজ আর থাকে, কি বললাম বন্ধুরা, এম ইজ অথবা আর থাকে, তুমি নিঃসন্দেহে সেটাকে বলে দেবে সেটা হচ্ছে কি আমার প্রেজেন্টের কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা তারপরে আবার দেখো, আমরা এই আইডিটা একটু পরে বুঝবো, আবার তারপরে দেখো এইখানটা একটা আইডি আছে, তাই এখানটা আর একটা আইডি আচ্ছা বন্ধুরা। দেখো এখানটা হচ্ছে অ্যামিজারের পাস্ট ফর্ম আছে না, তাহলে অ্যামিজারের পাস্ট ফর্ম কি ওয়াজ অথবা ওয়্যার, তাহলে এটা আমি বলতে পারি কি, এটা না পাস্ট কন্টিনিউয়াস, কি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমার দেখো বন্ধুরা, আবার অন্য সেন্টেন্স কিছু মনে রাখার দরকার নেই, পরীক্ষার সময় আমার ভয়েস দিক, ন্যারেশন দিক, কিছু দিক, তাহলে কিন্তু আমার এই যে আইএনজি দেখে কিন্তু আমি বলে দিতে পারছি। এবং আইএনজির আগে কি রয়েছে, বিভাগ কি আছে, যদি অ্যামিজার থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আবার বন্ধুরা দেখো আইএনজি আর জায়গাতে আছে, তো সেই আইনটা আমি দেখতে পাচ্ছি কোথায় গেল, এই যে। তো এর আগে কি রয়েছে, শ্যাল বা উইল রয়েছে, যদি শ্যাল বা উইল থাকে, শ্যাল বা উইল দিয়ে হয় তাহলে মনে রাখবে এটা কি আমার না ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে বন্ধুরা তিনটে টেন্স আমি শিখে গেলাম, শুধু এইটুকু মনে রাখতে হবে আর কিচ্ছু না। নেক্সট কি আছে, না নেক্সট আমি দেখবো যে কত জায়গায় হ্যাজ হ্যাভ আছে, হ্যাজ হ্যাভ কত বা হ্যাড আছে। দেখো বন্ধুরা এখানে আছে, এখানে আছে, আবার এখানে আছে, এখানে আছে, আচ্ছা আবার এখানে আছে, এখানে তো রাখো 2, 3, 6টা, তাহলে কি হ্যাজ হ্যাড কত রয়েছে, 6টা রয়েছে। তাহলে মনে রাখবে যদি কোথাও এই হ্যাজ বা হ্যাভ বা হ্যাড থাকে মনে রাখবে, এবং ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের তো থার্ড ফর্ম পাবে তুমি, যেখানে পেয়ে থাকো মেন ভার্বে কিন্তু থার্ড ফর্ম থাকতে হবে, বৃদ্ধি থাকতে হবে, তাহলে কি তুমি বলবে, এক কথায় তুমি বলে দেবে এইটা কি না পারফেক্ট, কি এটা পারফেক্ট। কোন পারফেক্ট আমি পড়ে আসছি, সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট, সেটা আমি পড়ে আসবো। তো রয়েছে হচ্ছে আমার, যদি আমি দেখি হ্যাজ অথবা হ্যাভ আছে, এবং ভার্বের মেইন ভার্বের থার্ড ফর্ম তো থাকবেই, তাহলে হ্যাজ হ্যাভ থাকা মানে কি, হ্যাজ অফ কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর হ্যাজ হ্যাভ মানে কি পারফেক্ট, তাহলে হ্যাজ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বন্ধুরা এই যে দেখো, এই যে এটা কি আমার প্রেজেন্ট পারফেক্ট, এই যে হি হ্যাজ গন টু স্কুল, এই যে ভার্বের থার্ড ফর্ম আর হ্যাজ রয়েছে। বা যদি আই থাকতো আই হ্যাভ হয়ে যেত, নট আই, মানে আই এর পরে কখনো হ্যাজ বসে না,
হ্যাজ বসে, যেহেতু কি হচ্ছে থার্ড পার্সন, তুমি পরের দিন পরের ক্লাসে এগুলো বলবো যে ভার্বের লিস্ট একটা তুমি দিয়ে দেবো, যাতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের এখন কোনো ভার্ব নিয়ে গন্ডগোল পাকাবে না, ভার্বটা খুব সহজ হয়ে যাবে। ঠিক ট্রিক্স এর মাধ্যমে আমরা পরের ক্লাসে শিখে নেবো ভার্বের ফর্ম গুলো কি কি আছে। আচ্ছা নেক্সট আমি যাই, আচ্ছা হ্যাজ হবে পাস্ট ফর্ম, কি বন্ধুরা হ্যাড নয়, হ্যাড তো হ্যাড, তাহলে হ্যাড মানে কি পাস্ট, বাস পাস্ট পারফেক্ট, ভার্বের থার্ড ফর্ম তো থাকবেই আমরা জানি। আচ্ছা এইবার কি রয়েছে, তাহলে আরেকটা রয়েছে আমার, দেখো তো শ্যাল বা উইল এর একটা ব্যাপার রয়েছে, দেখো উইল হ্যাজ রয়েছে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে শ্যাল উইল, শ্যাল উইল তার সঙ্গে কি হ্যাজ অথবা হ্যাভ যদি থাকে, তাহলে বন্ধুরা কি হবে ওটা, আমার কোন টেন্স হবে না, আমার ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো বন্ধুরা আমি এইটুকু টাইমের মধ্যে তিনটে তিনটে ছটা টেন্স শিখে নিয়েছি, একটা শিখে নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে কন্টিনিউয়াস গুলো প্রত্যেকটা কন্টিনিউয়াস, আর একটা শিখলাম প্রত্যেকটা পারফেক্ট। তো বন্ধুরা দেখে নিয়েছো, কারণ বোর্ডে জায়গাটা আমাকে মুছতে হবে, তোমরা পুশ করে জিনিসটাকে লিখে নিও, নোট করে নিও, তো আমি এটাকে মুছছি। দেখো আমি দেখো দুটো জিনিস শিখে নিয়েছি, একটা আইএনজি শিখেছি আবার একটা পারফেক্ট শিখেছি। আচ্ছা তাহলে আইএনজি মানে কন্টিনিউয়াস আর পারফেক্ট মানে ছিল হ্যাজ হ্যাভ এন্ড হ্যাড, তো এই যে দুটো যদি আমি প্লাস করি তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট প্লাস করলে কি হয়, দুটো মিলিয়ে আমার তৈরি কি হয় পারফেক্ট, তাহলে কি তৈরি হচ্ছে আমার না পারফেক্ট কন্টিনিউয়াস। না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা পুরোটা লিখলাম না, তোমরা দেখে নিও। আর এইখানে যদি আমি আসি তাহলে কি এটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিওএনটিআই। আচ্ছা এইবার লাগলো লাস্ট এর টেস্ট, তাহলে এটা কি আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে দেখো বন্ধুরা তাহলে কটা হলো, তিন তিন ছয় তিন নটা টেন্স হয়ে গেল, এখনো মনে হয় 10 মিনিট হয়নি আশা করি, বা হলেও অসুবিধা নেই, কারণ আমাদের বলছি যে টাইমটা লাগছে, না বললে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, বলেছি তিন টেন্স কিন্তু 10 মিনিটে আমরা শিখে নেবো, তাহলে হলো তিন তিরিখে নটা হয়ে গেছে আর তিনটে টেন্স আমাদের বাকি, তো তিনটে টেন্স আমরা শুধু এইখানটাই আসবো। দেখো কি মনে রাখছে, দেখো মেইন ভার্বের, মেইন ভার্বের কি থাকবে, এটা যদি প্রেজেন্ট ফর্ম থাকতে হবে, দেখো এখানে মেইন ভার্ব কি রয়েছে গো, আচ্ছা ইএস কেন আমি নেক্সট ক্লাসে বলবো, কারণ এটা যেহেতু সাবজেক্ট ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে কারণে জন্য এখানে ইএস যোগ করা, এস বাই ইএস যোগ করা হয়েছে মেন ভার্বের সাথে, তো এটা আমি পরের ক্লাসে যখন ভার্ব দিয়ে আলোচনা করবো তখন বলবো, এখন তাহলে লেন্দি হয়ে যাবে, তাহলে কি বস্তু, তাহলে মেন ভার্ব গো, সে তাহলে কি হলো প্রেজেন্ট ফর্ম ছিল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, মেন ভার্বে প্রেজেন্ট থাকলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আইএনডিই এফ আই এন আই টি ইনডিফিনিট। আচ্ছা এবার দেখো পাঁচ নম্বরে দেখো কি হয়েছে, দেখো মেইন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, কি রয়েছে তাহলে এখানটা কি রয়েছে, মেইন ভার্বের অনলি পাস্ট ফর্ম, এর সঙ্গে শ্যাল উইল হ্যাজ হ্যাভ কিছু থাকবে না, শুধু মেইন ভার্বেরই একবার প্রেজেন্ট ফর্ম থাকছে, আবার মেইন ভার্বের কি রয়েছে, দেখো এখানে পাস্ট ফর্ম রয়েছে, কি ফর্ম রয়েছে পাস্ট ফর্ম রয়েছে, তো মেইন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে মানে কি, অতএব এটা আবার কি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, লাস্ট তুমি এখানে চলে আসো, দেখো কি রয়েছে মেইন ভার্ব, তো দেখো রো থাকবে এটা আমি জানি, কি থাকবে না শ্যাল উইল থাকবে, তাহলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম মেইন ভার্ব, মেইন ভি মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে থাক কি
এর সঙ্গে শ্যাল বা উইল থাকবে, শ্যাল বা উইল, তাহলে এটা কি হবে না আমার ফিউচার ইনডিফিনিট। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 12টা টেন্স। তো বন্ধুরা তোমরা খুব সুন্দর করে খাতাতে লিখে নেবে এই টেন্স, তোমরা লিখে তোমাদের তোমরা যেখানে থাকো ঠিক দেয়ালে সুন্দর করে কাগজে লিখে চিপকে দেবে। আমি যেমন বোর্ডে লিখলাম তাহলে কিন্তু তোমাদের টেন্স একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস বলার, তোমাদের আমার চ্যানেল নতুন এসেছো তোমাদেরকে বলছি, তোমরা এটা নিয়ে সাবস্ক্রাইব করো, তোমরা দেখতে পাবে তোমাদের টিচার সঙ্গে শেখানো হচ্ছে টেন্স ইন 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তোমাদের টেন্স হয়ে গেলে এরপর তোমাদের ভয়েস শেখাবো, আবার ন্যারেশন শেখাবো। তো এখন যদি তুমি ভয়েস শেখাবো, এখন ভয়েস করতে পারবো, তো অনেক লেন্দি হয়ে যেত। নেক্সট ক্লাস শুরু ছোট করে আমরা অল্প অল্প করে শিখি, তাহলে কিন্তু তোমাদের শিখতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা আজকে এইটুকুই, পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাভ এ গুড ডে, বন্দে মাতরম, জয় হিন্দ।